সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম এ আর বি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে রিলে কীভাবে কাজ করে। তো আমার হাতে একটি ম্যাগনেটিক রিলে রয়েছে। এই রিলেটি দ্বারা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব একটি রিলে কীভাবে কাজ করে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে রিলে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো সম্মানিত দর্শক, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আমার হাতে একটি রিলে রয়েছে এবং এইখানে যেটা রয়েছে এটা রিলের বেস। তো রিলে, এখানে রিলে এবং এটা হচ্ছে রিলের বেস। এটা হচ্ছে 8 পিনের একটি রিলে। বাজারে বিভিন্ন ধরনের রিলে পাওয়া যায়। প্রথমত এসি রিলে এবং আরেকটি হচ্ছে ডিসি রিলে। ডিসি অর্থ হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, এসি হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। তো আমার এখানে যেটা, এটা হচ্ছে এসি রিলে। তো এসি রিলের মধ্যে আবার যদি আমরা ভাগ করতে যাই তাহলে বিভিন্ন ভোল্টেজের রিলে বাজারে পাওয়া যায়, প্রয়োজন অনুযায়ী সেটা কিনতে হয় বাজার থেকে। তো আমার হাতে যে রিলেটি রয়েছে এই রিলেটি মূলত 220 ভোল্টের। এখানে হোল্ডিং কয়েলের মধ্যে লেখা থাকে 220 থেকে 240 এসি ভোল্ট। তো এই রিলেটি আমরা প্রথমে চেক করে নেব, তার আগে আমি কিছু কথা বলে নিই। এখানে দেখেন টার্মিনালের মতো দেখা যায়, অর্থাৎ এখান থেকে 1 2 3 4 5 6 7 8 আটটি পিন রয়েছে। তো এই পিনগুলোর সাথে এখানে আটটি টার্মিনালের সাথে কানেক্ট রয়েছে, এই যে এখানে দেখেন। তো এইখানে যখন আমরা এই রিলেটিকে ভোল্টেজ সাপ্লাই দেব তখন ওই যে ওইখানে দেখেন কয়েলের মতো দেখা যায়, যেটা এটা পেঁচানো রয়েছে। তো ভোল্টেজ অনুযায়ী সেখানে কয়েলের পেঁচ সংখ্যা, টার্ন সংখ্যা কম বেশি হতে পারে এবং তারের গেজ সংখ্যা। তো যাই হোক, সেটা হচ্ছে রিলে যারা ম্যানুফ্যাকচারিং করে তাদের বিষয়, আমরা জাস্ট রিলের কাজটা শিখব। তো এখানে আমরা প্রথমে রিলেটিকে চেক করে নেব। তো রিলেটিকে যখন আমরা চেক করে নেব তখন এটার ভালো আছে কিনা এবং এটা কিভাবে কাজ করে সম্পূর্ণ জানতে পারবো। এবং তারপরে এই রিলের সাথে আমি একটা আপনাদেরকে ছোট্ট একটি লোড দিয়ে এটাকে চালিয়ে দেখাবো। তো রিলেটিকে আমরা যখন এখানে ভোল্টেজ সাপ্লাই দেব তখন ঠিক যে টার্মিনালের সাথে কানেক্ট রয়েছে দেখা যাচ্ছে, পরবর্তীতে সেটার সাথে কানেক্ট না থেকে পাশে যেটা রয়েছে ওইটার সাথে কানেক্ট করে দেবে। এবং এইখানকার কানেক্টের কারণে এখানকার টার্মিনালের যেটার সাথে এনসি রয়েছে সেটা নর্মালি ওপেন হয়ে যাবে এবং যেটা নর্মালি ওপেন রয়েছে সেটা নর্মালি ক্লোজ হয়ে যাবে। এনসি এবং এনও বলা হয় সংক্ষেপে। তো আমরা সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে এটাকে চেক করে নিচ্ছি। এবং এখানে ভোল্টেজ সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটু শব্দ হবে যা থেকে আমরা বুঝতে পারব। তো এখানে সিরিজ ল্যাম্পটি একটু দূরে রয়েছে। তো আমরা এখানে যখন দেব তখন দেখেন এখানে এখানে বোঝা যায় এখানে লড়াচড়া করে, অর্থাৎ এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে কানেক্ট হয়ে যাচ্ছে। তো এটা কিভাবে কাজ করে এবং কোথায় ভোল্টেজ সাপ্লাই দিতে হবে সে বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেব। তো সম্মানিত দর্শক, এখানে আমরা যখন একটা রিলে হাতে নেব তখন সেটার সাথে ডায়াগ্রাম রয়েছে। এখানে লেখা রয়েছে 2 এবং 7, 2 7, এটা হচ্ছে বটম ভিউ। অর্থাৎ এখানে আমাদের 2 এবং 7-এর মধ্যে যদি আমরা ভোল্টেজ সাপ্লাই দিই তাহলে এটা ম্যাগনেটাইজ হবে এবং ম্যাগনেটের কারণে এখান থেকে এই টার্মিনালটিকে চুম্বকের আকর্ষণের কারণে এটাকে সরিয়ে নিয়ে আসবে, যার কারণে মূলত এটার কারণে এটা এভাবে কাজ করে থাকে। আর রিলেকে মূলত নীরব প্রহরী বলা হয়। তাহলে 2 এবং 7 এটা টার্মিনাল গেল, এখন 1 এবং 8, এই 1 এবং 8, এই 1-এর সাথে 4 আছে এনসি নর্মালি ক্লোজ, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় এটা নর্মালি ক্লোজ রয়েছে 1-এর সাথে 4। এবং যখন আমরা ভোল্টেজ সাপ্লাই দেব তখন এইখানে এই 1-এর সাথে এই 3 লেগে যাবে এবং 4 বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক একইভাবে অপোজিট সাইডে রয়েছে 8, 8-এর সাথে 5 এনসি এবং 8-এর সাথে 6 এনও। যখন আমরা ভোল্টেজ সাপ্লাই দেব তখন এই 8-এর সাথে 6 লেগে যাবে এবং 5 খুলে যাবে। তো এটাকে আমি খুব সহজে আরও বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটু ডায়াগ্রাম আকারে বোঝানোর চেষ্টা করছি। এটা ব্লক ডায়াগ্রামে আঁকাবো খুব সহজে বোঝানোর জন্য। এই বেসটাকে আমরা
আঁকিয়ে নিচ্ছি খুব সহজে। এটা অনেকটা এনলি টাইমার এর মতো, অর্থাৎ সেম এনলি টাইমারের সাথে সেম। তো এখানে আমরা যদি এটাকে এভাবে ধরে নেই, তাহলে এখানে নাম্বারিং আছে, এটা হচ্ছে এই নাম্বারটা হচ্ছে 7 এবং তারপরে 8, তারপরে হচ্ছে 1, এটাকে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আটটি টার্মিনাল। এই টার্মিনালের মধ্যে এখন আমরা কানেকশন করব কিভাবে সে বিষয়ে আমি ধারণা দিই। এখন এই রিলেটার মধ্যে এখানে একটা কয়েল রয়েছে যেটা 220 ভোল্টের, এটার সাথে এবং এইটার সাথে, অর্থাৎ 7 থেকে 2, এটার মধ্যে একটি কয়েল রয়েছে যেটা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি। তো এটাতে যখনই আমরা এখানে এখানে যখনই আমরা একটা ফেজ তার সাপ্লাই দেব এবং এই পাশে নিউট্রাল তার সাপ্লাই দেব, তখন এটার মধ্যে চুম্বক হয়ে যাবে, এই জায়গাটাকে চুম্বক হবে। চুম্বক হওয়ার ফলে এখানে যে যে পাতিগুলো দেখা যাচ্ছে সেগুলা ঠিক চুম্বকের আকর্ষণের কারণে সরে যাবে। তো এখন এইখান থেকে এই 8-এর সাথে এই 5 আছে NC এবং এই 6 আছে NO এবং এই 1-এর সাথে 4 আছে NC এবং এই 3 আছে NO, এটাকে বলা হয় NO, এটা হচ্ছে NC, নর্মালি ক্লোজ নর্মালি ওপেন। ঠিক একইভাবে এইখানে আছে NC নর্মালি ক্লোজ এবং এটা হচ্ছে NO। এখন যদি আমরা এইখানে থেকে এইখানে আমরা ফেজটা সাপ্লাই দিলাম, এখানে আমরা নিউট্রাল সাপ্লাই দিলাম, এখন এই ফেজের সাথে যেহেতু আমরা ফেজ এখানে নিয়ে এসেছি, এই ফেজটা থেকে যদি আমরা এই 8 টার্মিনালটিতে কন্ট্যাক্ট দিয়ে দেই, তাহলে আমরা কিন্তু অনায়াসে দেখতে পাচ্ছি যে এইখান থেকে এটার থেকে এই পর্যন্ত বিদ্যুৎ পৌঁছাবে, কারণ একই ফেজ। তখন এইখান থেকে যদি আমরা একটা ল্যাম্প কানেকশন করি এবং এই নিউট্রালের সাথে লাগিয়ে দেই, তাহলে বাতিটি জ্বলবে, এটা আমরা দেখতেই পাচ্ছি। তো যখন এইখানে আসলে যখন এখানে ভোল্টেজ থাকবে, তখন এটা কিছু সময়ের জন্য জ্বলেই নিভে যাবে, কারণ এইখানেও ভোল্টেজ আসবে এবং এইখান থেকে যেহেতু আমরা শর্ট করে নিয়েছি, অতএব এখান থেকে না এটাকে এই দিকে কন্ট্যাক্ট করে দেবে এই চুম্বকের কারণে, তখন এ বাতিটা না জ্বলে তখন জ্বলবে এই বাতিটা, এই বাতিটা সব সময়ের জন্য জ্বলে থাকবে। এটা সবসময়ের জন্য চলে থাকবে এবং এটার সাথে নিউট্রাল আমরা লাগিয়ে দিচ্ছি। আশা করি রিলে সম্পর্কে এখানে বুঝতে পারছেন। তাছাড়াও আমি রিলেটা কানেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সম্মানিত দর্শক, এখানে ফেজটা কানেক্ট করা রয়েছে অলরেডি, তো আমরা এখানে নিউট্রাল কানেকশনের জন্য 2 নম্বর টার্মিনালটিতে কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি নিউট্রালটা। তো এখন এইখান থেকে আমরা জাস্ট একটা ল্যাম্প কানেকশন করে দেখাবো আপনাদেরকে। তো ল্যাম্পটা যদি আমরা এইখানে দেই, তাহলে রিলেকে লাইন দেওয়ার পরে সেটা বন্ধ হয়ে যাবে, আর যদি এইখান থেকে না দিয়ে অন্য একটা ফেজ আমরা এনে দেই সেটাও কাজ হবে। তো আমরা এটাকে লাইন দিচ্ছি, কারণ এটাতে লাইন দিলে ল্যাম্পটা জ্বলে থাকবে এবং এটাতে সঙ্গে সঙ্গে লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, কারণ এটার সাথে এটা আছে, এই টার্মিনালটির সাথে স্টেট আছে নর্মালি ক্লোজ। যখন আমরা এখানে বিদ্যুৎ সাপ্লাই দেবো এই দুইটাতে, তখন এইটাতে বিদ্যুৎ চলে আসবে। এখন এখানকার নিউট্রালটা আমি শর্ট করে যে কোনো একটা নিউট্রালের সাথে লাগিয়ে দিলে হবে।
তো আমাদের এখানে যেহেতু এই টার্মিনালটিতে নিউট্রাল আছে, আমরা এই টার্মিনালটিতে লাগিয়ে দিচ্ছি। তো এটাকে আমরা এইভাবে কানেকশন করলাম। এখন এইটার সাথে আমরা ভোল্টেজ সাপ্লাই দেব। আমরা এটার সাথে নিউট্রাল লাগিয়ে দিচ্ছি সাপ্লাই লাইনের সাথে, এবং এটার সাথে সাপ্লাই ফেজের সাথে আমরা ফেজটা লাগিয়ে দিচ্ছি। এখন জাস্ট রিলেটাকে আমরা বসিয়ে দেব। তবে এটা কিন্তু যে কোনো দিকে বসবে না, এখানে এক্সটার্নাল একটা ইয়ার রয়েছে এবং এখানে ইন্টারনাল একটা বেস রয়েছে। এখানে জাস্ট এইভাবে দিলে ঢুকবে, অন্য দিকে দিলে এটা রিলেটা ঢুকবে না। তো আমরা এটা আবার সাপ্লাই অন করে দিচ্ছি। দেখেন এটা কিন্তু জ্বলেছে, এবং এটা কিন্তু এখন এইটার সাথে, এই টার্মিনালটির সাথে এখন ডিসকানেক্ট হয়ে গেছে। আবার যখন আমরা এটাকে বন্ধ করে দেবো, ঠিক তখন এখান থেকে এটা চলে আসবে। এখানে জাস্ট খেয়াল করলে বোঝা যাবে, দেখেন দেখেন সরে যায়। দেখেন তো সম্মানিত দর্শক, আশা করি এখানে রিলে সম্পর্কে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার ভালো লাগে বা উপকৃত হন, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। এবং এই ধরনের আরও টিউটোরিয়াল পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আসলামের ভিডিওর সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।